বন্ধুরা, কলকাতায় চলে এলেন ইমামি ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার লিমা। শুক্রবার কলকাতায় 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। আগের মরশুমে জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন ব্রাজিলের এই মিডফিল্ডার। গত মরশুমে বেশ ভালো খেলেছিলেন লিমা। গত মরশুমে লিগ শিল্ড জিতেছিলেন জামশেদপুর, সেই দলে ছিলেন লিমা। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে কবে অনুশীলনে নামবে লিমা, এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। এখন এটাই প্রশ্ন, কিন্তু হাতে বেশি সময় নেই। 28 আগস্ট এটিকে মোহনবাগানের হয়ে ডার্বি খেলতে নামবে লিমা, এবং তার আগে 2টি ম্যাচ খেলতে হবে ইমামি ইস্টবেঙ্গলকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।